ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 6 নম্বর প্রশ্ন বলছেন, আমাদের মসজিদগুলোতে ইদানিং দেখা যাচ্ছে ইমামের সালাম ফিরানোর পরে মুসল্লিরা একজন অপরজনের সাথে মুসাফা করে, এমনটা করা কি ঠিক আছে না এটি বিদআত? ফরজ সালাতে সালাম ফিরার পরে ডানে মুসাফা করা, বামে মুসাফা করা, এটা মিশরীদেরকে, ইজিপশিয়ানদেরকে দেখেছি সৌদি আরবে এরা করে থাকে। এই মিশরি বিদআত, মানে মিশরের মুসলিমদের বিদাত, এটা আরব দেশে অনেকে করে থাকে, দেখা দেখে মনে করি এটাও মনে হয় খুব ভালোই কাজ করছে না। অহম ইহসাবুন আন্নাম ইউহসিনুন সুনা। বিদাতের একটা লক্ষণ হচ্ছে যে যে বেদাত করে সে মনে করে যে আমি খুব ভালো কাজ করছি, আরে আমি ডানের লোককে মুসাফা করলাম, বামের লোককে মুসাফা করলাম, আপনি কি বিয়াদ মুসাফা করেন না? যে করে না, যে সুন্নতের পাবন, তাকে মনে করে যে সে বিয়াদ, সে ভুল কাজ করল। তো আর এদেরকে বলা হয়েছে যারা মনে করে যে আমরা খুব ভালো কাজ করছি কিন্তু কোরআন সুন্নাহ ভিত্তিক নয়, আল্লাহর জন্য হয়তো করেছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকে করেনি। আল্লাহ বলছেন যে কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিন আমালা, তোমাদেরকে জানিয়ে দেব কি আমলের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা, আমল করেও ক্ষতিগ্রস্ত আর বেশি ক্ষতিগ্রস্ত। আর এই ডিউটি না করেন, বেতন পেলেন না, তাও মনটাকে সান্ত্বনা দিতে পারবেন যে খাটিনি পাইনি, অসুবিধা নেই, ডিউটি করিনি, মেহনত করিনি, পয়সা পাইনি। কিন্তু ডিউটি করার পরে যদি পয়সা না পান, যারা প্রবাস আছেন, কত ক্ষতিগ্রস্ত, আফসোস লাগে যে হায়রে এত পরিশ্রম করে ডিউটি করলাম আর বেতন পেলাম না। তো বিদাতিরা পরিশ্রম করে কিন্তু বেতন পায় না, হ্যাঁ পারিতোষিক পাবে না, বরং জাহান্নামে চলে যেতে হবে, আল্লাহ যেন হেফাজত করেন। সুতরাং এই মুসাফার বেদাত করবেন না। এই ফরজ সালাতের পরে মুসাফা করা মুসল্লিদের সাথে ডানে বামে এক বেদাত, আর ঈদের সালাতের পরে কোলাকলি মোয়ানাকা করা বেদাত, এই দুই বেদাত থেকে সতর্ক সাবধান করছি। সালাতের সাথে সম্পর্কিত বেদাত একসঙ্গে লোকেরা করে থাকেন, ধীরে ধীরে এগুলো বড় আকার ধারণ করছে আর মানুষরা এটাকে স্বাভাবিক মনে করছে। আল্লাহ যেন এই বিষয় বেদাত থেকে রক্ষা করেন। আমার মনে হচ্ছে যে এটি ভবিষ্যতে মোনাজাতের মতো হবে। হ্যাঁ, মোনাজাতের মতোই বেদাত, যেমন সম্মিলিত মোনাজাতের বেদাত, তেমন এটা একটি বেদাত।